বর্তমান পৃথিবীর মুসলিম দেশের শাসক গোষ্ঠীর সম্পর্ক এই দুই গ্রুপের সাথেই। কেউ দাদা বাবুর সাথে পীড়িত করে, কেউ ইহুদিদেরকে বন্ধু বানায়। লাভ হবে না, লাভ হবে না। বলেন তার দান কাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। আল্লাহ পাক তার রসূলকে সম্বোধন করে বলে দিয়েছেন, এদেরকে বন্ধু কেন? তুমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর এদেরকে যদি মহব্বত আর ভালোবাসা দিতে থাকো, নিজের পিঠের চামড়াও যদি তাদের পায়ের জুতা বানিয়ে দাও, রব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, যিনি সবকিছুর স্রষ্টা, যিনি, উনি বলতেছেন ওরা কখনোই তোমাকে আপন হিসাবে জীবনেও মেনে নিবে না। মেনে নিবে কখন? তুমি তোমার ধর্ম ছেড়ে ওদের ধর্ম গ্রহণ করবে যখন, এরা পর্যন্ত তোমাকে বন্ধুরূপে মেনে নিবে না। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এই কালিমা মুখ থেকে উচ্চারণ করার এক মুহূর্ত পর্যন্ত মানুষ আল্লাহর দুশমন, কিন্তু কালিমা যখন কোনো মানুষের জবান থেকে একবার বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর দোস্তে রূপান্তরিত হয়ে গেল। ঘটনা আপনাদের ভিতরে বাইনান নাস মাশহুর, আপনারা প্রত্যেকেই ঘটনা জানেন, আমি শুধু ঘটনাটা আবারও আপনাদের খেদমতে পেশ করে এখান থেকে একটা মাত্র বন্ধুর আমার পয়েন্ট উদ্ধার করব। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতুল মুকাররমায় ছিলেন ততদিন পর্যন্ত মুশরিকদের দ্বারায় আক্রান্ত ছিলেন। বিশ্বনবীজি যখন আল্লাহ পাকের হুকুমে মদিনাতুল মুনাফরায় চলে গেলেন, আনসার সাহাবীদের জানে সারির দ্বারায় পয়গম্বর অনেক আনন্দিত ছিলেন, কিন্তু এরপরেও খয়বারের আশেপাশের ইহুদিরা পয়গম্বরকে অনেক বেশি কষ্ট দিত। মদিনার আশেপাশের ইহুদিরা পয়গম্বরকে কষ্ট দিত। খুব ভালো করে বুঝবেন, তাহলে বোঝা গেল পয়গম্বর মক্কাতুল মুকাররমায় আক্রান্ত ছিলেন মুশরিকের দ্বারায়। মদিনায় চলে যাওয়ার পরে পয়গম্বর আক্রান্ত হলেন ইহুদিদের দ্বারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে হাকিমে আগেই জানায় দিয়েছেন, আল্লাহ পাক বলেন লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমালুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো, মনে রেখো, পয়গম্বর বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তমাম পৃথিবীর সকল কুফুর তাগুতি শক্তিগুলো একটা প্ল্যানে, তারা এক, সেটা হলো দুনিয়া থেকে কি করে ইসলাম আর মুসলমানকে চিরবিদায়ী করা যায়। তবে এই প্রোগ্রাম আর এই প্ল্যান বাস্তবায়নে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সিরিয়াস টিয়ারিং হলো দুইটা গ্রুপ, একটা হলো ইহুদি বাদ, দ্বিতীয় নাম্বার হলো শিরিক বা। এই দুই গ্রুপ হলো মুসলমানদের সবচাইতে সিরিয়াস শত্রু, মুসলমানদের পয়গম্বরকে ছাড়ে না এই দুই গ্রুপ। অথচ আজকে দুঃখের সাথে বলতে হয়, বর্তমান পৃথিবীর মুসলিম দেশের শাসক গোষ্ঠীগুলির সম্পর্ক হলো এই দুই গ্রুপের সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস কিতাবুল ঈমান, একটা হাদিস পড়েছি আমি, এই হাদিসের পুরো অংশের উপরে আলোচনা করার সুযোগ আমার হবে না, এটা লম্বা টাইম লাগবে। আমি প্রথম অংশ নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লাহ পাকের রাসূল বলেন আল ঈমান বিদুউন ওয়া সাবউনা শুবা। নবীজি এই হাদিসে বর্ণনা করেন ঈমানের শাখা আছে 70-এর উপরে। ঈমানের শাখা কতগুলি? 70-এর উপরে। নবীজি বলেছেন আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর ভিতরে সবচেয়ে আফজাল, দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মর্যাদাপূর্ণ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা। এই পর্যন্তই আমি আজকে আলোচনা করব। নবী আলাইহিস সালাম কি বললেন ঈমানের শাখা কতগুলি? 70-এর উপরে। এখন আপনারা বলেন আমি যে চেয়ারটায় বসেছি অথবা আমার সামনে যে টেবিলটা আছে, এই টেবিলটাতে 70টা পা লাগানো আছে, 70টা পা, 70টা পার ভিতরে মাত্র 7টা আছে, আপনি 70টা নাই, তাহলে চেয়ার তো কমপ্লিট, কথা বলেন না কেন? চেয়ার কমপ্লিট, এই চেয়ার পরিপূর্ণ, এই চেয়ার দিয়ে কোনো কাজ হবে? এই টেবিল দিয়ে কোনো কাজ হবে? কখনোই না। পা হলো 70টা, মাত্র 7টা আছে, আর 63টাই নাই, ওইটা আবার চেয়ার হয় কেমনে? ঈমানের শাখা তো 70-এর উপরে।
আমার ভিতরে কি সাতটা আছে না দশটা আছে না কয়টা আছে? যদি অর্ধেক থেকে থাকে তাহলে আমি অর্ধেক মুমিন, যদি চার ভাগের এক ভাগ থেকে থাকে তাহলে আমি কয়জন মুমিন, আর যদি তার চাইতেও কম থেকে থাকে তাহলে আবার ইমানের দন্য দশা। কিন্তু আমি নিজেকে মনে করতেছি অনেক বড় মুমিন, নাম্বার ওয়ান মুমিন। আমার এই হাতটা কমপ্লিট হওয়ার জন্য হাতে কয়টা আঙ্গুল লাগবে? যদি চারটাই না থাকে একটা থাকে, হাত কমপ্লিট না পঙ্গু? মুমিন কমপ্লিট হতে চাইলে সত্তরের উপরে শাখা থাকতে হবে। যদি এর ভিতরে সাতটা থাকে আর সবটাই না থাকে, ও পঙ্গু মুমিন, ওর ইমান পঙ্গু, ও চলতে পারে না এই ইমান নিয়ে। এই ইমান করো পরে আখেরাতে ওকে মুক্তি দিতে পারবে না, নাজাত দিতে পারবে না। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। কিন্তু ইমানের সাতাত্তর সত্য হয় না। যেমন আমি আপনাদেরকে বোঝাবার জন্য আমার শরীর দিয়ে মিশাল দেই। আমি একজন কমপ্লিট মানুষ হতে চাইলে আমার শরীরে অনেকগুলি অঙ্গ লাগবে। যেমন দুটি হাত লাগবে, দুটি পা লাগবে, দুটি চোখ লাগবে, দুটি কান লাগবে, মাথা লাগবে, পেট লাগবে, পিঠ লাগবে। কিন্তু এই অঙ্গগুলার ভিতরে কিছু অঙ্গ এমন আছে যেগুলি না থাকলেও আমি বেঁচে থাকবো, তবে পরিপূর্ণ হিসাবে না, পঙ্গু হিসাবে। যেমন দুটি হাত লাগবে কমপ্লিট মানুষ হতে, একটা হাতও যদি না থাকে তাতে লোকটা কি মারা যাবে? না। দুই হাত ছাড়াও কত মানুষ বছরের পর বছর দুনিয়াতে বেঁচে আছে। কিন্তু দুই হাত ছাড়া মানুষ বেঁচে থাকে, লোকটা কমপ্লিট না পঙ্গু? পঙ্গু। দুই পা ছাড়াও মানুষ বেঁচে থাকে কিন্তু লোকটা পঙ্গু। দুই চোখ ছাড়াও মানুষ বেঁচে থাকে কিন্তু লোকটা পঙ্গু। দুই কান ছাড়াও মানুষ বেঁচে থাকে কিন্তু লোকটা পঙ্গু। ইমান যদি প্রকৃত মুমিন হতে চাই তাহলে সব শাখা আমার ভিতরে থাকতে হবে। নর্মাল কোনো শাখাও আমার ভিতরে না থাকলে আমার ইমান পরিপূর্ণ না, এটা পঙ্গু। কিন্তু এই শরীরের ভিতরে কিছু পার্টস এমন আছে যেগুলি না থাকলে আমি তাৎক্ষণিকভাবে মারা যাব না, কিন্তু ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ব। যেমন সেই পার্টসগুলি ভিতরে আছে, যেমন কিডনি, যেমন লিভার, যেমন ফুসফুস, যেমন প্যানক্রিয়াস, যেমন বাল, এই যে কয়েকটা পার্টসের নাম আমি বললাম, আর অনেক পার্টস আছে। এই পার্টসগুলির কোনো একটা যদি নষ্ট হয়, যেমন সব ভালো আছে শুধু ফুসফুসটা সমস্যা হয়ে গেছে, তাহলে এই লোকটা এখনই মারা যাবে না, তবে রক্তা রক্তা মৃত্যুর কোলে ঢলে পড়বে। কারো যদি লিভার প্রবলেম, সব ভালো আছে, একদম কিডনি ভালো, বাল ভালো, প্যানক্রিয়াস ভালো, হাত ভালো, পা ভালো, চোখ ভালো, পেট ভালো, পিঠ ভালো, সব ভালো, শুধু লিভার সিরোসিস, লিভারটা পচে গেছে, তাহলে এই লোকটা এখনই মারা যাবে না, তবে অল্পদিন পরে মৃত্যুর কোলে ঢলে পড়বে। একজন লোকের সব অঙ্গ ঠিক আছে শুধু কিডনি ড্যামেজ, তাহলে লোকটা এখনই মরবে না। ও তো ইয়াসিস কি বলে এই কি ওটা কি বলে ডায়ালোসিস করলে দুই চার পাঁচ বছর দশ বছর পর্যন্ত বাঁচবে। কিন্তু মানুষের শরীরের ভিতরে একটা পাঁচ এমন আছে যেটা যদি এখন বন্ধ হয়, হাত পা চোখ মাথা লিভার ফুসফুস সব ঠিক থাকলেও একটাও চলতে পারে না, পরের সেকেন্ডে সবগুলাই শেষ, তার নাম হলো হার্ট। তার নাম কি বলেন? হার্ট। লিভার সিরোসিস হয়েছে লোকটা দুই চার বছর বাঁচতে পারে, ফুসফুস নষ্ট হয়ে গেছে দুই চার ছয় মাস বাঁচতে পারে, কিডনি ড্যামেজ হয়েছে ডায়ালিসিস করে লোকটা দশ বছর বাঁচতে পারে, কিন্তু হার্টের স্পন্দন বন্ধ হয়েছে কয় মিনিট বাঁচতে পারে? আওয়াজ করেন একটু, এক সেকেন্ড না। তাহলে একজন মানুষের দেহের ভিতরে হার্টের যে কন্ডিশন, যে অবস্থান, ইমানের শাখা সত্তরের উপরে তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থান তাই। ইমানের শাখা সত্তরের উপরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থান, মানব দেহে হাতের যে অবস্থান, ইমানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর অবস্থান তাই। তবে লা ইলাহা ইল্লাল্লাহ তো আবার বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ তো বুঝতে হবে, থোড়া লা ইলাহা ইল্লাল্লাহ একটা শব্দ, আরে না এটা শব্দ না, লা ইলাহা ইল্লাল্লাহ একটা শব্দ না, এটা হলো মহান মালিকের সাথে বান্দার এক মহান চুক্তি, মহান মালিকের সাথে বান্দার এক মহান চুক্তির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার কথা ভালো করে বুঝবেন, লা
পাচ্ছ তো, কিন্তু এই কালিমাকে যথাযথভাবে পৃথিবীর কোন একজন মানুষ যদি বরণ করতে পারে, তার জবান থেকে বের করে দিতে পারে, তাহলে তার মর্যাদা কি পরিমাণে বাড়ে? হযরত উলামায়ে কেরাম লিখেছেন, একজন মানুষ 500 বছর পর্যন্ত পৃথিবীতে হায়াত পেল, 500 বছর পর্যন্ত আগুন পূজা করলো, প্রতিমা পূজা করলো, সূর্য পূজা করলো। এখন এই লোকটা যদি মারা যায়, সোজা জাহান্নামে যাবে, কিন্তু মাত্র একবার লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দেওয়ার পরে মারা গেল, এখন লোকটা সোজা আল্লাহ পাকের জান্নাতে ঢুকে যাবে। এটা বড় সিরিয়াস কালিমা, আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো করে বুঝবেন মুসলমান, এই কালিমা মুখ থেকে উচ্চারণ করার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ আল্লাহর দুশমন, কিন্তু কালিমা যখন কোন মানুষের জবান থেকে একবার বের হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর দোস্তে রূপান্তরিত হয়ে গেল। ঘটনা আপনাদের ভিতরে বাইনান নাস মাশহুর, আপনারা প্রত্যেকেই ঘটনা জানেন, আমি শুধু ঘটনাটা আবারও আপনাদের খেদমতে পেশ করে এখান থেকে একটা মাত্র বন্ধুর আমার পয়েন্ট উদ্ধার করব। আমরা প্রত্যেকেই জানি আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন মক্কাতুল মুকাররমায় ছিলেন, ততদিন পর্যন্ত মুশরিকদের দ্বারায় আক্রান্ত ছিলেন। বিশ্বনবীজি যখন আল্লাহ পাকের হুকুমে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, আনসার সাহাবীদের জানে সারির দ্বারায় পয়গম্বর অনেক আনন্দিত ছিলেন, কিন্তু এরপরেও খয়বারের আশেপাশের ইহুদিরা পয়গম্বরকে অনেক বেশি কষ্ট দিত, মদিনার আশেপাশের ইহুদিরা পয়গম্বরকে কষ্ট দিত। খুব ভালো করে বুঝবেন, তাহলে বোঝা গেল পয়গম্বর মক্কাতুল মুকাররমায় আক্রান্ত ছিলেন মুশরিকের দ্বারায়, মদিনায় চলে যাওয়ার পরে পয়গম্বর আক্রান্ত হলেন ইহুদিদের দ্বারায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনে হাকিমে আগেই জানাইয়া দিয়েছেন, আল্লাহ পাক বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এ পৃথিবীর মানুষ তোমরা জেনে রেখো, মনে রেখো, পয়গম্বর বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবীর সকল কুফর তাগুতি শক্তিগুলো একটা প্ল্যানে, তারা এক, সেটা হলো দুনিয়া থেকে কি করে ইসলাম আর মুসলমানকে চিরবিদায়ী করা যায়। তবে এই প্রোগ্রাম আর এই প্ল্যান বাস্তবায়নে পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সিরিয়াস টিয়ারিং হলো দুইটা গ্রুপ, একটা হলো ইহুদি বাদ, দ্বিতীয় নাম্বার হলো শিরিক বাদ। এই দুই গ্রুপ হলো মুসলমানদের সবচাইতে সিরিয়াস শত্রু, মুসলমানদের পয়গম্বরকে ছাড়ে না এই দুই গ্রুপ। অথচ আজকে দুঃখের সাথে বলতে হয়, বর্তমান পৃথিবীর মুসলিম দেশের শাসক গোষ্ঠীগুলির সম্পর্ক হলো এই দুই গ্রুপের সাথে। বর্তমান পৃথিবীর মুসলিম দেশের শাসক গোষ্ঠীর সম্পর্ক এই দুই গ্রুপের সাথেই, কেউ দাদা বাবুর সাথে পীড়িত করে, কেউ ইহুদিদেরকে বন্ধু বানায়। লাভ হবে না, লাভ হবে না। ওয়ালান তারদান কাল ইহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, আল্লাহ পাক তার রসূলকে সম্বোধন করে বলে দিয়েছেন, এদেরকে বন্ধু কেন, তুমি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাও আর এদেরকে যদি মহব্বত আর ভালোবাসা দিতে থাকো, নিজের পিঠের চামড়াও যদি তাদের পায়ের জুতা বানিয়ে দাও, রব্বুল আলামিন যিনি আসমান জমিনের মালিক, যিনি সবকিছুর স্রষ্টা, যিনি, উনি বলতেছেন ওরা কখনোই তোমাকে আপন লোক হিসাবে জীবনেও মেনে নিবে না। মেনে নিবে কখন? তুমি তোমার ধর্ম ছেড়ে ওদের ধর্ম গ্রহণ করবে যখন, এরা পর্যন্ত তোমাকে বন্ধুরূপে মেনে নিবে না। এই জন্য আল্লাহ পাকের রাসূল বলেছেন, ইমানের শাখা তো 70-এর উপরে ইমানের শাখা, এর ভিতরে সবচাইতে দামি শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এখন দামি শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এখন তো সবার মনের মধ্যে আনন্দ, হুজুর তাইলে আর কোনো সমস্যা নেই, কেন লা ইলাহা ইল্লাল্লাহ তো আমারও আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো আমারও আছে। আমরা তো সকালে লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার বলি, বিকালে 1000 বার বলি, তাইলে তো আমার কোনো পেরেশানি নেই। তাহলে এই বিষয়টা বোঝাবার জন্য দুইটা কথা বলবো, আমার আলোচনা শেষ। এক নম্বর, একজন মানুষের হাত 100% শুদ্ধ আছে, 100% সহি আছে হাত,
দেখাইছে, ইসিজি করছে, এনজিওগ্রাম করছে, ইকো করছে, যা করছে আর সব দিক থেকে 100% ঠিক আছে। কিন্তু লোকটার শুধু সমস্যা হচ্ছে লিভারে। ওই লোক যদি জানতে পারে যে তার লিভার শুধু সমস্যা, আদার সাইড ভালো, তাহলে লোকটা নিজেকে সুস্থ মনে করে না অসুস্থ মনে করে? কথা বলেন না কে? শুধু কি অসুস্থ মনে করে? নিজেকে সিরিয়াস অসুস্থ মনে করে, আপন জনদেরকে ডেকে এনে বলে আমার জায়গা বিক্রি করো, আমাকে ভেলুর মাদ্রাসে পাঠাও, আমাকে সিঙ্গাপুরে পাঠাও, আমাকে ইন্ডিয়াতে পাঠাও, আমাকে হংকংয়ে পাঠাও, আমাকে বাঁচাও, প্রয়োজনে আমার বাড়ি বিক্রি করো, আমার সব অঙ্গ সুস্থ আছে, শুধু লিভার সিরোসিস। আমি তখন পাগল হয়ে যাই, আমি বলে যাচ্ছি আমি বাঁচতেছি না, সব অঙ্গ ভালো, একটা নষ্ট হওয়ার কারণে যদি আমি এত পাগল হই, ইমানের 70 শাখার মধ্যে 7টা আমার ভিতরে আছে আর 63টাই আমার মধ্যে নাই, এরপরেও আমি আমাকে সুস্থ ইমানদারের দাবি করি, নিঃসন্দেহে শয়তানি ধোকা ছাড়া আর কিছু না। শয়তান আমাকে ধোকায় ফেলে দিয়েছে।